ঘোষণা করলো, আমি আল্লাহকে একমাত্র হুকুম করতে বলে গণ্য করি, তার হুকুম আমি পালন করব, এর বিপরীত কোনো হুকুম আমি পালন করব না। লা ইলাহা ইল্লাল্লাহ থেকে পজিটিভ নেগেটিভ দুটো কথাই, আমি শুধু আল্লাহর হুকুম পালন করব, তার হুকুমের বিপরীত কারো হুকুম মানব না। কারণ হুকুমকর্তা তিনি ছাড়ার কারণেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ মধ্যে ঘোষণা করা হচ্ছে যে আল্লাহ তো হুকুম করেন রসুলের কাছে, আমার কাছে তো হুকুম করে নেই। রসুলকে শুধু হুকুম পৌঁছাবার দায়িত্ব দেন নাই, হুকুম পালন করার পদ্ধতিও তিনি শিক্ষা দিয়েছেন। তাই আমি যে আল্লাহর হুকুম পালন করব, রসুল যেভাবে পালন করছে সেই তরিকায় পালন করব, আর কোনো তরিকা আমি গ্রহণ করব না। তাহলে মোমেন ব্যক্তির ওয়াদা এটা যে দুনিয়ায় সে যা কিছু করবে আল্লাহ হুকুম রসুলের তরিকা মতো করবে। যদি এটা করে তাহলে তার সব কিছু এবাদতে পরিণত হবে, তার ঘুম, পেশাব পায়খানা, খাওয়া, রোজা রোজগার করা, বিয়ে শাদী করা, সব কিছুই এবাদত। দিনদারি আর দুনিয়াদারি মোমেনের জীবনে আলাদা নয়, দুনিয়ার কাজগুলো দিনদারি যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো করা হয়, আর যদি দুনিয়ার উদ্দেশ্যে হজ করে, দুনিয়ার উদ্দেশ্যে জাকাত দেয়, সুনাম হবে সেজন্য জাকাত দেয়, বাজারের সেরা পশুটা কিনে কোরবানি দিলেন সুনাম করার জন্য, তাহলে এটাই দিনদারি না দুনিয়াদারি। যেহেতু মোমিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলতে হবে, তাহলে যে কাজই করার জন্য তার উপরে দায়িত্ব আসে, সেই কাজটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করার জন্য যেটুকু এলম জানা জরুরি এটুকু তার উপরে ফরজ। যার উপরে হজ ফরজ হয়নি, হজ সংক্রান্ত এলম তার উপরে ফরজ নয়। যার উপরে জাকাত ফরজ নয়, জাকাত সংক্রান্ত এলম তার উপরে ফরজ নয়। আজ এক যুবক এক যুবতী বিয়েতে আবদ্ধ হল, মুসলিম স্বামী মুসলিম স্ত্রী হিসেবে জীবনযাপনের জন্য দাম্পত্য জীবনের ব্যাপারে আল্লাহ রাসূল রাসূলের তরিকা তাদের উপরে জানা এখন ফরজ হল, এই বিয়ে করার আগেও ফরজ ছিল না। যদি এলেম অর্জন না করে তাহলে মুসলিম স্বামী হিসেবে জীবনযাপন করতে পারবে না। যখন সন্তান হল, মুসলিম পিতা মুসলিম মাতা হিসাবে কী কর্তব্য দায়িত্ব এই সম্বন্ধে ওহির এলেম তার অর্জন করা ফরজ। তাহলে কতটুকু এলেম ফরজ? যার উপরে যে দায়িত্ব আসে সেই দায়িত্বটা আল্লাহ মুসলিমের তরিকা মতো পালনের জন্য যে পরিমাণ এলেম দরকার এটা ফরজ। আমার উপরে দেশ শাসনের কোনো দায়িত্ব আসে নাই, সেজন্য এই সম্পর্কে যে এলেম আমার উপরে ফরজ, যারা দেশ শাসন করছে তাদের উপরে ফরজ। যারা আমাদের দেশে এবং দেশ শাসন করে এসেছেন তারা মুসলিম হিসেবে শাসন করতে পারেন নাই, কাফেররা যেভাবে শাসন করে সেভাবেই তারা শাসন করেছেন। এর জন্য পাকড়াও হবেন মুসলিম দাবি করার কারণে আল্লাহর কাছে। যার উপরে যে দায়িত্ব আসলো সেই দায়িত্ব পালনের জন্য ওহির যেটুকু এলেম প্রয়োজন, যেহেতু ওহির এলেম অনুযায়ী করতে হবে কাজটা, এটা ফরজ। এরপরে পাঁচ নম্বর পয়েন্ট, দুনিয়ার যত রকম এলেম আছে ওহির এলেম ছাড়া, এগুলি তো প্রয়োজন আছে, এগুলি তো ফালতু না। আমরা যদি ইসলাম রাষ্ট্র পরিচালনা করতে চাই সেখানে কি ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না, কৃষিবিদ লাগবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষকতার করা লাগবে না? তাহলে যে সমস্ত বিদ্যা ওহির এলেম নয় অথচ সেগুলো আমাদের জীবনে প্রয়োজন, ওই এলেম যে আমি অর্জন যদি করি তাহলে এটা কি একটা দুনিয়াদারি কাজ করলাম, একটা ফালতু কাজ করলাম, বেহুদা কাজ করলাম, এর কোনো শরীয়তের কোনো পজিশন নাই? এই প্রশ্নের জবাব একটি হাদিস থেকে আমরা পাই। এই হাদিসটি একসময় আধুনিক প্রকাশনী ক্যালেন্ডারে দেওয়া ছিল। আল্লাহ রসুল সাল্লাম বলেন, তাদা রসুল হেলম সাহাতাম মিনাল লাইল খাইরুম মিন এহিয়া ইহা। তাদা রসুল হেলম, এখানে এল মানে ওহির এলম, তাদারুস মানে শিক্ষা দেওয়া, শিক্ষা গ্রহণ করা, দাস মানে শিক্ষা দেওয়া, তাদারুস মানে একজন শিক্ষা দিচ্ছে আরেকজন শিক্ষা পাচ্ছে, একজন শিক্ষক শিক্ষা দিচ্ছে ছাত্র শিক্ষা গ্রহণ করছে, এটাকে তাদারুস বলে।
তাদারুসুল ইলম মানে ইলম চর্চা, সাহাতাম মিন লাইল রাতের কিছু অংশ ইলম চর্চা করা, খায়রুম মিন ইহইয়াহা সারা রাত রাত জেগে অন্য ইবাদত করার চেয়ে বেশি মূল্যবান, খায়র মানে শ্রেষ্ঠ ভালো। এ হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল যে যত নফল আমল আছে, যত নফল কাজ আছে, নামাজ পড়া, জিকির করা, আরও যত নফল, নফল মানে হচ্ছে ফরজ, যে কাজগুলি ফরজ সেই কাজগুলির অতিরিক্ত করা, যত নফল আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ নফল আমল হচ্ছে ওহির ইলম তালাশ করা। এই হাদিস থেকে প্রমাণ হয় সারা রাত জেগে নামাজ পড়লো, তসবি জপলো, আর কিছুক্ষণ ইলম চর্চা করলো, সারা রাত জেগে অন্য ইবাদতের তুলনায় এটা শ্রেষ্ঠ। এ কারণেই মোমেনদের উচিত যে তাদের সঙ্গে সবসময় ইসলামী সাহিত্য যেন থাকে, এ দেহটা যেখানেই থাকে সেখানে যেন সাহিত্য থাকে। কোথাও যাবে, টিকিটের জন্য কিউতে দাঁড়িয়ে আসে, এই সময়টা কাটবে কেমনে? এই সময় তসবিজের সময়টা কাটানো যায়, জিকির করে কাটানো যায়, দরুদ পড়ে কাটানো যায়। কিন্তু যদি বই একটা সঙ্গে থাকে আর দাঁড়িয়ে বইটা পড়ে, এটা এগুলির থেকে শ্রেষ্ঠ। কারোর সঙ্গে দেখা করতে গেলাম, তিনি বাথরুমে আসেন, দশ মিনিট বসে থাকতে হলো, সময়টা আমি কীভাবে কাটাবো? এই জন্য এই দেহ যেখানে থাকে বিছানার পাশে বই থাকা দরকার, বাইরে গেলে সঙ্গে বই নিয়ে যাওয়া দরকার, এই দেহটার সঙ্গে বইটার সঙ্গে থাকা দরকার। যদিও ফাঁক পাওয়া যায় তাহলে ওই কাজটা করে হলো যে কাজটা সব সকল নভেলের মধ্যে শ্রেষ্ঠ। এলমের এই যে গুরুত্ব, এটা এই জন্য যে এলম ছাড়া তো আমল হবে না, আমলের ভিত্তি হচ্ছে এলম। সেই জন্য সকল নফল ইবাদতের মধ্যে ওহির এলম তালাশ করা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আমি যে প্রশ্ন তুললাম যে দুনিয়ার এলম যেগুলি সেগুলি যে আমরা শিখি, সেগুলির কোনো শরীর মর্যাদা আছে কি না, এই পয়েন্টটা একটা আরেকটা হাদিস থেকে পরিষ্কার হয়। আগে যখন আমরা বলেছি তালাবুল এলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, এলম তালাশ করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ, এটা তালাবুল তালাব শব্দ দিয়ে শুরু হয়েছে। তালাবু কাসবিল হালাল, হালাল রুজি তালাশ করা, তালাবু তালাব মানে তালাশ করা, তালাবু কাসবিল হালাল, হালাল উপার্জন তালাশ করা, ফরিদাতুন বাদাল ফরিদা, আল্লাহর অন্য সব ফরজের পরে এটাও ফরজ। হালাল রুজি তালাশ করা ফরজ, নামাজ রোজা যেমন ফরজ এরপরে এটাও ফরজ। যেহেতু হালাল রুজি তালাশ করা ফরজ, এই রুজির জন্য কোনো না কোনো পেশা তো গ্রহণ করতে হবে।